গুড মর্নিং বন্ধুরা, আমি ঝুমা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি কিন্তু এখন রয়েছি শিলংয়ে। আর শিলংয়ের যে হোমস্টেটাতে আমি উঠেছি, সেই হোমস্টের রুম ট্যুর, ট্যারিফ এবং সেখানে আমরা কীরকম থেকেছি সেই অভিজ্ঞতা সবটাই তোমাদেরকে জানাবো এই ব্লগে। কিভাবে পৌঁছেছি সব গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তো মন দিয়ে দেখো, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু এই যে শিলংয়ের রাস্তার সুন্দর ভিউ আর এই সিনিক বিউটি, সেটা কিন্তু মিস করবে। যারা শিলং এখনও পর্যন্ত যাওনি, তারা আশা করি আমার সঙ্গে, আমার সফরসঙ্গী হয়ে তোমাদের বোর লাগবে না। আমি গোটা রাস্তাটা তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা পৌঁছেছি, আর এখানে যেভাবে আমরা আসলাম সেটাও তোমাদের সেই গল্পটা জানাবো। বন্ধুরা, আমার এই ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত থেকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে তো বলেই রেখেছি, একটা লাইক একটা কমেন্ট করো। এবারে তোমাদেরকে দেখাই আমরা কিভাবে আসলাম কলকাতা থেকে। শিয়ালদা থেকে 6:50 আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরি, আর এই গাড়িটাই 3:05 গুয়াহাটিতে ঢোকার কথা। যদিও টাইমে ট্রেন ঢুকতে পারেনি, 1 ঘন্টা লেট ছিল, তাই আমরা গুয়াহাটি স্টেশনে 4:00 পরে নামতে পেরেছি। সুন্দরী, মেঘালয়ের জন্য তো চলেছি এখন গুয়াহাটি, কিন্তু যেটা না বললেই নয়, আমাদের বাংলার রূপ দেখো বন্ধুরা, এই রকম বাংলার সবুজ রূপ, তার সঙ্গে খেজুর গাছে খেজুর হয়ে রয়েছে, দূরে নীল আকাশ আর সবুজে সবুজ ঘাস আর মাঠ, এই রূপ কিন্তু এই বাংলা ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। তাই বন্ধুরা, আমার বাংলার রূপ কিন্তু সবসময় সর্বশ্রেষ্ঠ সর্বকালের জন্য। আজ 29 জুন, আমরা আমাদের জার্নি শুরু করেছি গুয়াহাটির উদ্দেশ্যে। এই ট্রিপটা এত তাড়াতাড়ি আমরা অ্যারেঞ্জ করেছি যেই কারণে আমরা অনেকেই আমাদের মধ্যে এসির টিকিট পাইনি। আমরা নর্মাল স্লিপার ক্লাসেই আজ চলেছি। দিনের বেলাটা গরমে বেশ কষ্ট হয়েছে। ট্রেনে এই গরম আর এই রোদকে উপেক্ষা করেও আমরা কিন্তু এই প্রকৃতির যে সৌন্দর্য, সেটা কিন্তু অনুভব করছি, আর সেটাকেই খুব আনন্দের সঙ্গে আমরা দেখতে দেখতে চলেছি। এখন কথায় কথায় আমরা কিন্তু অনেকটা রাস্তাই ক্রস করে গেছি। আমরা এখন চলে এসেছি শান্তিনিকেতন। শান্তিনিকেতন আমার ভীষণই পছন্দের জায়গা। আমার সঙ্গে আমার অনেক বন্ধুরাই এতে সহমত পোষণ করবে যে শান্তিনিকেতন যতবারই আসো না কেন, এই শান্তিনিকেতন কখনোই পুরনো হয় না। তো বন্ধুরা, এখন এই শান্তিনিকেতন, এই শান্তির জায়গাটা এখন ছেড়ে এগিয়ে যাব আমি গুয়াহাটির জন্য। ঝিকঝিক করতে করতে আমাদের ট্রেন ছুটে চলেছে দুর্বার গতিতে। নজরে পড়ল একটা সুন্দর ভিউ। দেখো বন্ধুরা, পুরো ট্রেনটা রাউন্ড শেপে ঘুরে চলেছে, আর সামনেই আর একটা মালবাহী ট্রেনও আসছে। তাই এই রকমই সুন্দর সুন্দর ক্লিপিং, যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে, সেই সব ক্লিপিংগুলোই তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করছি। আমার নতুন বন্ধুরা, যারা প্রথমবার আমার এই ব্লগটা দেখছো, কোনো কারণবশত ইউটিউবে আমার এই ব্লগটা নজরে পড়ে গেছে, তাদেরকে অনুরোধ করব, তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। পরপর এইরকমই ব্লগ ভিডিও আমি আনতে থাকবো তোমাদের জন্য। আর এই বেল বাটনটাকে যদি প্রেস করে রাখো, তাহলে সেই নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, ভালো লাগলে একটা কমেন্ট করো, আর লাইক করতে ভুলো না। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, তাহলে নিজের বন্ধু আর আত্মীয়দের সঙ্গে শেয়ার করো। বন্ধুরা, কথায় কথায় অনেকটা রাস্তাই এগিয়ে এসেছি। এখন প্রায় বেলা 1টা বাজছে, আর আমরা এখন আছি ফারাক্কাতে। ফারাক্কা ব্যারিজের কি ভয়াবহ রূপ দেখো, সঙ্গে দেখাই আমার গ্রাম বাংলার রূপ। সত্যি দেখো কি সুন্দর, চতুর্দিক সবুজে সবুজ হয়ে রয়েছে, আকাশ কালো হয়ে এসেছে, মনে হচ্ছে 2-1 পশলা এবার নামবে। তার মাঝে এই সবুজের রূপ, আর পরন্ত বিকেলে এই সবুজের রূপ দেখে সত্যি মনটা ভরে গেল। আজ বেশ গরম ছিল,
ট্রেনে বেশ কষ্ট করেছি আমরা, তাই সূর্যমামাকে ঢাকবার জন্য কালো মেঘ রেডি হয়ে রয়েছে, একেবারে ঝমঝমিয়ে নাববে, আর সেটারই অপেক্ষা করছি আমরা। কারণ এই রকম যদি একটু বৃষ্টি নেমেই যায় তাহলে আমাদের কষ্টটা একটু লাঘব হবে। আর বলতে বলতেই বৃষ্টি প্রায় নেমেই গেল, সারাটা সন্ধ্যা আমরা বৃষ্টি পেয়েছি ট্রেনে। পরের দিন মানে আগামীকাল আমরা যখন গুয়াহাটিতে নেমেছি সেদিনটাও গোটা দিন বৃষ্টি নিয়েই আমরা কাটিয়েছি। তাই বন্ধুরা মোটামুটিভাবে বৃষ্টি নিয়েই আমাদের এই দেড়টা দিন কেটে গেল। সারা রাত প্রায় ঘুম হয়নি বললেই চলে, যেহেতু তিনটের সময় উঠতে হবে, আমাদের ট্রেনের টাইম ছিল গুয়াহাটি 3:05, তাই মোটামুটি 2:45 থেকে উঠেই বসে আছি। আর এই কামাখ্যা স্টেশন থেকে গুয়াহাটি স্টেশন ঢুকতে প্রায় অনেকটা সময় নিয়ে নিল। যাই হোক, আকাশ প্রায় পরিষ্কার হয়ে গেছে, আমাদেরকে গুয়াহাটিতে প্রায় 4:00 পরে নামালো। এখন আমরা গুয়াহাটিতে নেমে একটা গাড়ি ঠিক করেছি, যেই গাড়িটা 6 জনের সিটের একটা গাড়ি, আমাদের ভাড়া পড়ল 3,500 টাকা। গুয়াহাটি স্টেশনে নেমে আমরা 8 নম্বর প্ল্যাটফর্মকে ফলো করে নেমে এসেছি, আর এই 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে যদি তোমরা বেরিয়ে আসো তাহলেই সামনে পাবে ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সবটাই। তাই অনেকেই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঘুরে আসে, সেটা না করে যদি একটু তোমরা পায়ে হেঁটে আসো দেখবে লিফটও আছে, তাই কোনো অসুবিধা হবে না। আমরা ওভাবেই 8 নম্বর প্ল্যাটফর্ম ক্রস করে বেরিয়ে আসি। আমাদের আজ প্রথম দর্শনীয় স্থান হচ্ছে উমিয়াম লেক। আমাদের ড্রাইভারের সঙ্গে এটাই কথা হয়েছে, তা না হলে আরেকটু ভাড়াটা কম হতো। উমিয়াম লেকে আমাদেরকে কিছুক্ষণ সময় দেবে, আমরা একটু ঘুরে দেখে নিয়ে তারপরে আমাদের যে শিলংয়ের যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসের গেটে আমাদের গাড়ি ছেড়ে দেবে। এইরকমভাবেই কথা বলে আমরা নিয়েছি, তাতে 3,500 টাকা ভাড়া আমাদের ড্রাইভার দাদা নিয়েছে। যেহেতু আজ রবিবার আর রাস্তা সকাল সকাল ভীষণ ফাঁকা পেয়েছি, তাই আমাদের গাড়ি দুর্বার গতিতে এগিয়ে নিয়ে চলে এসেছে। এখন এসে গেছি আমরা এখন উমিয়াম লেক। এই উমিয়াম লেকের সঙ্গেই রয়েছে একটা অর্কিড লেক রিসর্ট, যেটা তোমরা বুক করতে পারো এবং এখানে থাকার ব্যবস্থা রয়েছে। পরিবেশটা কিন্তু বেশ নিরিবিলি, আর এখানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিজেকে সময় কাটাতে পারবে। যদি ফ্যামিলি বা বন্ধু বাচ্চাদের নিয়ে আসো তাহলে তো দারুণ হবে, লেকের দৃশ্য উপভোগ করতে পারবে। সঙ্গে এখানে প্যাডেল বোট, ওয়াটার স্কুটার, স্পিড বোট, এই সমস্ত অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো করে সময় কাটাতে পারো। তাই যারা উমিয়াম লেকের কাছাকাছি থাকবে ভাবছো তারা কিন্তু অনায়াসেই এখানে বুক করে আসতে পারো। যদিও বা এই অর্কিড লেক রিসর্ট ছাড়াও এই লেকের চারপাশে অনেকগুলোই রিসর্টের অপশান পেয়ে যাবে, তোমরা অনলাইনে দেখে বুক করে চলে আসতে পারো। উমিয়াম লেক আমাদের ঘোরা হলো না, তার কারণ সকাল 9:00 থেকে উমিয়াম লেকের এন্ট্রি হয় আর আমরা এখন চলে এসেছি প্রায় 7:15 নাগাদ। তাই বন্ধুরা আজ আমাদের এটা হলো না, আমাদের ড্রাইভার জানালো আমাদেরকে একটা ভিউ পয়েন্টে নিয়ে যাবে যেখান থেকে আমরা উমিয়াম লেক দূর থেকে দেখতে পাবো। আর ঠিক করে নিলাম যেদিন আমরা ফিরবো গুয়াহাটির জন্য সেদিন আমরা এই উমিয়াম লেক আসার পথে ঘুরে দেখে নেব। তাই বন্ধুরা দূর থেকেই তোমাদেরকে উমিয়াম লেকের ভিউটা দেখাই। এই উমিয়াম লেকের আর একটা নাম বারাপানি। ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের থেকে ঠিক 20 কিলোমিটার উত্তরে এই জলাধার অবস্থিত। 1960 সালে উমিয়াম নদীরই বাদ দিয়ে এই কৃত্রিম হ্রদের সৃষ্টি করা হয়। শিলং থেকে প্রায় 20 কিলোমিটার দূরে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র। দুধের মতো সাদা এই লেকের জল, যা মেঘালয় পর্যটন কেন্দ্রের এক আকর্ষণীয় স্থান এখন উমিয়াম লেক। কিন্তু
প্রাকৃতিক দান নয়, এই হ্রদ তৈরি করেছিল অসমের বিদ্যুৎ পর্ষদ। চারপাশটা পাহাড় দিয়ে ঘেরা, আর এই স্ট্রাইক রাস্তা আর সঙ্গে সারিবদ্ধ সেতু, এই দিয়ে ঘেরা উমিয়াম লেক, যা রাস্তাটাকে আরও সুন্দর করেছে, আকর্ষণীয় করে তুলেছে এই উমিয়াম লেকের সৌন্দর্যতা। এই খাসি ভাষায় উমিয়াম শব্দের অর্থ চোখের জলে তৈরি হ্রদ। সে রাজ্যের বাসিন্দারা বলে, আসাম থেকে মেঘালয়ায় আসার পথে হারিয়ে যাওয়া এক বোনের জন্য অন্য বোনের কান্নার জলে তৈরি করা হয় এই উমিয়াম লেক। জানি না এই রকম কেন গল্পটা, তবে এখন কিন্তু এই উমিয়াম লেক বেশ জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং সেলফি জোন এখন। আর এখানকার লোকাল লোকেরা এই উমিয়াম লেককে এখন বরাপানি বলেই ডাকে। তো বন্ধুরা, এই হচ্ছে উমিয়াম লেকের গল্প। এবারে আমরা কিন্তু উমিয়াম লেকে ঢুকতে পারলাম না, তোমাদেরকে অলরেডি জানালাম, এটা আমাদের ব্যাড লাক। আজকের দিনটাই আমাদের শুরু হয়েছে একটু অদ্ভুত রকমভাবে। জানি না সকালবেলায় এই যে গাড়ির যে ড্রাইভার, তার নাম্বারটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না। আর এটা আমি সবসময় বলি এবং এটা সত্যি কথা, যে সফর করবে আর এই সফর সঙ্গী বা এই পাইলট বা ড্রাইভার, সে যদি মনের মতো না হয় তাহলে সেই সফরের মজাটা ঠিকঠাক হয় না। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমাদের গেস্ট হাউসে। আমরা যে হোমস্টেতে থাকছি সেই হোমস্টের নাম হচ্ছে ক্যাসিওপিয়া হোমস্টে। তো আমরা এখানে চলে এসেছি, এটা পুলিশ বাজার থেকে মিনিট দশেকের রাস্তা। বন্ধুরা, এই জায়গাটার নাম লাইথুংখড়া। এখানকার ভাষা কিন্তু বেশ খটোমটো, তবে এটা পুলিশ বাজার থেকে একটু দূরে। এই বাদিকের যে রাস্তাটা চলে গেছে এটাই লাইথুংখড়ার পুলিশ স্টেশনের দিকে। এবারে তোমাদেরকে দেখাবো এই গেস্ট হাউসটা। আমরা এখানে তিনটে রুম নিয়েছি আর সেই রুমের ট্যুরটাও তোমাদেরকে দেখাবো। তিনটে ক্যাটাগরির রুম কীরকম সেটা যদি দেখতে চাও এবং কী বাজেটে আমরা এই গেস্ট হাউসটা পেয়েছি সেটাও যদি দেখতে চাও তাহলে কিন্তু ব্লগটার সঙ্গে থাকো। এই গেস্ট হাউসের নিয়ম অনুযায়ী সকাল 12টায় চেক ইন আর চেক আউট হচ্ছে সকাল 11টায়। আমরা 8টা নাগাদ চলে এসেছি এই গেস্ট হাউসে। তো এদেরকে আমি আগেই বলে রেখেছিলাম এবং এরা আমাদের জন্য একটা ছোট্ট রুমের ব্যবস্থা করে রেখেছিল। এই রুমেই আমরা ছজন ঢুকলাম এবং ঝটপট এই একই টয়লেট বাথরুম ব্যবহার করে স্নান সেরে আমরা বেরিয়ে গেলাম আজ সাইট সিনের জন্য। প্রথমেই এই গেস্ট হাউসে ঢুকে আমার কিন্তু দারুণ লাগলো এই গেস্ট হাউস সাজানোটা দেখে। গোটা বিল্ডিংটাই গাছ আর ফুল দিয়ে সাজানো, তাই বন্ধুরা প্রথম ইমপ্রেশনেই দারুণ লেগেছে। এখনও পর্যন্ত আমাদের যে রুম দেওয়া হবে সেটা আমরা দেখিনি, তার কারণ আমরা এখন বেরিয়ে যাব রেডি হয়ে শিলংয়ের সাইট সিন করতে। তো আমাদের যে ড্রাইভার সকালবেলা যার সঙ্গে এসেছি, আজ আমাদের অপশান নেই, ওর সঙ্গেই আমরা বেরিয়ে পড়ব সাইট সিন করতে। ও আর আমাদের যে রুম, সেই রুমের সঙ্গেই রয়েছে ব্রেকফাস্ট ইনক্লুড। এই গেস্ট হাউসের এই করিডোরে রয়েছে দুপাশে রুম আর সামনে রয়েছে একটা ব্যালকনি। ব্যালকনি থেকে এটা দেখো, ফার্স্ট ফ্লোরে আমরা এখন আছি, সেকেন্ড ফ্লোরেও সেম এই রকমই রুম রয়েছে। আর ব্যালকনিতে যেটা পেলাম, সুন্দর সুন্দর গাছ যেটা দিয়ে সাজানো এই ব্যালকনিটা, আর রয়েছে একটা অ্যাকোয়াগার্ড, যেটার জন্য তোমাদের আর অসুবিধা নেই, এখান থেকেই তোমরা খাওয়ার জল পেয়ে যাবে। আর এখানে রাখা রয়েছে দুটো চেয়ার টেবিল, সকাল সকাল এখানে চা নিয়ে বসে এই রাস্তাটা তোমরা বসে বসে এনজয় করতে পারো। বেশ ফাঁকা ফাঁকা এই পাড়াটা, বেশ ভালোই লাগলো, শান্ত পরিবেশ ছিল। আর যেটা এখানকার আমার সবথেকে ভালো লেগেছে, গোটা বাড়িটাই গাছ দিয়ে সাজানো, সুন্দর সুন্দর গাছ আর সুন্দর সুন্দর ফুলের টব দিয়ে এই বাড়িটা সম্পূর্ণ সাজানো। আর সামনেই যেটা একেবারেই না বললে নয় নজর কেড়েছে আমার, এই সামনের ছোট্ট বারান্দাটা, আর এখানে ছোট্ট যিশুকে তার মা মেরি নিয়ে দাঁড়িয়ে আছে, এই সুন্দর জায়গাটা আমার সারা জীবন মনে থাকবে। আর তার পাশেই দেখো এখানে একটা খুব সুন্দর জায়গা রয়েছে, ছোট্ট ওয়েটিং রুম, এদের যে কোনো গেস্ট যদি এসে যায় তাহলে এখানটাতে যাতে ওয়েট করতে পারে। তাই এই যে ছোট্ট ওয়েটিং রুমটা, এই জায়গাটা, এটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। আরও একটা কথা বলি বন্ধুরা, তোমরা যদি গাড়ি নিয়ে আসো
এদের এখানে অনেকটাই জায়গা রয়েছে, তাই গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। এবার তোমাদেরকে দেখাই আমাদের রুমটা। আমরা এখানে তিনটে রুম নিয়েছি, দুটো সুপার ডিলাক্স রুম আর একটা ডিলাক্স রুম। তো বন্ধুরা, আমরা এখানে যে দুজন যে রুমটাতে আমরা থেকেছি, এটা একটা সুপার ডিলাক্স রুম। এই রুমটা তোমাদের সঙ্গে দেখাই। দেখো এখানকার ওয়ালপেপারটা, সেটাও বেশ হোয়াইট আর পার্পেলের সঙ্গে কম্বিনেশন করা, পর্দাগুলো পার্পল, এমনকি এখানকার যে ডোর ম্যাটটা সেটাও পার্পেল কালারের। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সব কিছু মিলিয়ে এই হোয়াইট আর পার্পেলের কম্বিনেশনে রুমটা বেশ দারুণ লাগছিল। আর প্রত্যেকটা রুমেই একটা করে ফ্যান রয়েছে, যদিও বা ফ্যানটা আমাদের লাগেনি, টিভিটাও ব্যবহার করিনি, ফ্রিজটা ব্যবহার করেছি, কারণ গতকাল আমরা কিছু ফল নিয়ে এসেছিলাম, সেগুলো ফ্রিজে রেখেছিলাম। এখানকার বসার যে জায়গাটা দেখো, এখানে একটা ছোট সোফা রয়েছে, দুটো চেয়ার রয়েছে, আর ইলেকট্রিক কেটল, মাইক্রোওয়েভ, এর সঙ্গে ফ্রিজ, আর তার সঙ্গে কিছু বাসনও ছিল, গ্লাস, প্লেট, চামচ, সবটাই ওরা দিয়েছে। আর একটা ওয়ার্ড্রোব রয়েছে যেটা আমরা ব্যবহার করিনি। এবারে তোমাদেরকে দেখাই বাথরুমটা। বাথরুমটাও বেশ সুন্দর, বেশ পরিষ্কার ছিল, সারাটা দিনই আমরা গরম জল পেয়েছি, আর বেশ যেটাকে বলতে গেলে পরে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এরা মেনটেন করে, প্রতিদিনই এসে আমাদের রুম কিন্তু এরা পরিষ্কার করে রুম সার্ভিসটা দিয়েছে। দুজন করে থাকার ব্যবস্থা, আর যদি একজন এক্সট্রা কেউ থাকতে চায় তাহলে আরও 800 টাকা দিতে হয়। আর এই রুমের সঙ্গেই রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এই রুমটা হচ্ছে 105 নম্বর রুম। প্রতিদিন আমাদের জন্য রুমে জলের বোতল রেখেছে এরা, আর যেটা ব্রেকফাস্টটা, এদের একটা সিস্টেম দেখলাম ভালো, এরা প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে ব্রেকফাস্টটা করে। প্রথম দিন আমরা ব্রেকফাস্টে পেলাম পরোটা আর ঘুগনির তরকারি, আর যেদিনকে আমরা ফিরছি, মানে যেহেতু আমাদের টু নাইটস আমাদের এখানে বুকিং ছিল, তো সেকেন্ড ডে ব্রেকফাস্টটা আমরা পেয়েছি গ্রিল স্যান্ডউইচ, তার সঙ্গে ছিল কিছু সসেজ আর কিছু ফ্রাই ছিল। তো বন্ধুরা, এটা হচ্ছে সেকেন্ড ডে ব্রেকফাস্ট, যেটা আমাদের দারুণ লেগেছে, ভীষণই পছন্দের হয়েছে। বিল্ডিংটার এপাশটাতে মনে হয় ল্যান্ডলর্ডদের থাকা, তাই এপাশ থেকে বন্ধ, আর উপরে ছাদে যাওয়ার রাস্তা, যেটা এটা ওরা পার্সোনালি ব্যবহার করে। এটা তোমাদেরকে আরও একটা রুম দেখাচ্ছি, সুপার ডিলাক্স রুম। এই রুমেও সেম একই ফেসিলিটিস রয়েছে, এখানে ফ্রিজ রয়েছে, মাইক্রোওয়েভ রয়েছে, টিভি রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, টয়লেটে যা যা দরকার সেগুলো সবই রয়েছে। ও আর একটা কথা বলি, প্রতিটা রুমেই কিন্তু এক্সট্রা বালিশ এবং কম্বল ছিল, আর টাওয়েলগুলো বেশ পরিষ্কার ছিল। বাসন তো তোমাদেরকে বলেইছি, বাসন ছিল, ওরা বাসন দিয়েছে, আর এই ওয়ার্ড্রোবটা আমরা ব্যবহার করিনি, যাই হোক এই ওয়ার্ড্রোবও ছিল। তো এখানকারও এই একই ডেকোরেশন, এই হোটেলের সব কটা রুমেরই দেখলাম ডেকোরেশনের কালার এই একই, পার্পেলটাকে মেনটেন করেছে। এটা 104 নম্বর রুম। এই দুটো রুমই আমাদের ফার্স্ট ফ্লোরে। এবারে তোমাদেরকে দেখাই আমাদের সেকেন্ড ফ্লোরে আরও একটা রুম আছে। আমরা এখানে তিনটে রুম নিয়েছি, এই রুমটা 2000 টাকা ভাড়া নিয়েছে, সেটা তোমাদের সঙ্গে এবারে শেয়ার করব। বন্ধুরা, এটা হচ্ছে এই গেস্ট হাউসের সামনের রাস্তাটা। এই রাস্তাটা বাঁদিকে চলে গেলে পরে লাইট মুখরা পুলিশ স্টেশনের দিকে যাওয়া যায়, আর ডান দিকটাতে এদিকে ঘুরে ঘুরেই রাস্তা রয়েছে পায়েহাটা পুলিশ বাজার যাওয়ার। যদিও বা প্রথম দিনই আমাদের যে ড্রাইভার নিয়ে এসছে সে বেশ ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে, কিন্তু গতকাল আমরা পুলিশ বাজার থেকে লোকাল ট্যাক্সি করে এসেছিলাম, ঝটপট বেশ চলে এসেছি। তবে শিলংয়ে কিন্তু প্রচুর জ্যাম। গুয়াহাটি থেকে শিলং পর্যন্ত আসতে 3500 টাকা চার্জ নিয়েছে, আর এখন যে লোকাল সাইট সিন করবো তার জন্য 3000 টাকা চার্জ নিয়েছে, আর এই গাড়িটা 6 সিটের। এবার তোমাদেরকে দেখাই সেকেন্ড ফ্লোরে আমাদের যে রুমটা রয়েছে, এটার বাজেটটা কিন্তু কম, 2000 টাকা এটার রুম রেট। আর সেকেন্ড ফ্লোরের একদম কর্নারে রয়েছে
এটা হচ্ছে 204 নম্বর। আর রুমে যা ফেসিলিটি নিচে যেরকম ছিল সবটাই রয়েছে, শুধু এই রুমে ফ্রিজ আর মাইক্রোওয়েভটা নেই, তাই এখানটাতে 400 টাকা কম পড়লো আমাদের। তো বন্ধুরা দেখো, রুমের কিন্তু ডেকোরেশনও সেম এবং ফেসিলিটি যা যা সবটাই সমান রয়েছে, শুধু এখানে মাইক্রোওয়েভ আর ফ্রিজের সঙ্গে যে এক্সট্রা বাসনগুলো সেগুলোই ছিল না। বাকি আমরা যেরকম সার্ভিস নিচেও যেরকম পেয়েছি ঠিক সেরকম এখানেও রুম সার্ভিস পেয়েছি। তো বন্ধুরা, শিলং যে পুলিশ বাজার সেখানে কিন্তু বেশ কস্টলি দেখলাম হোটেলগুলো বা হোটেলের রুমগুলো। সেই হিসাবে আমরা দেখলাম এখানে 2000 টাকায় থাকা, তার সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে আমাদের মনে হয়েছে এটা এই পরিবেশে বা এই রকম সার্ভিস নিয়ে মোটামুটি খারাপ পাইনি, ভালোই পেয়েছি। তাই আমরা তো ভীষণভাবে স্যাটিসফাইড, এখানে যে থাকার অভিজ্ঞতা সেটা আমাদের কিন্তু বেস্ট লেগেছে। আমরা খুব আনন্দ করেছি এই বাড়িটাতে, এত সুন্দর পরিষ্কার এবং সমস্ত সার্ভিস আমরা যেরকম পেয়েছি তার সঙ্গে মন পছন্দর ব্রেকফাস্ট পেয়ে আমাদের কিন্তু মনে হয়েছে এটা বাজেট ফ্রেন্ডলি একটা গেস্ট হাউস। তো তোমরা যদি চাও কখনো ক্যাসিওপিয়াতে আসতে পারো, একদম পুলিশ বাজারের কাছে যদি থাকতে চাও তাহলে আমি বলবো এটা এসো না। যদি পুলিশ বাজার থেকে 10-15 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে বা গাড়িতে করে যদি এসে থাকতে চাও তাহলে এই লাইট মুখরাতে চলে এসো আর এই ক্যাসিওপিয়াতে থাকতে পারো। বন্ধুরা, এবারে ব্লগটা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি, আমাদের গাড়িও চলে এসেছে। আমাদের আজ ড্রাইভার চেঞ্জ হয়েছে, আমাদের ড্রাইভারের নাম আজ ঋষি। ঋষি আমাদের যে কটা দিন আমরা এই মেঘালয়াতে থাকবো আমাদের ট্যুর করাবে। মাদার মেরিকে প্রণাম করে আর যিশু বাবাকে প্রণাম করে এখন আমরা বেরিয়ে যাব, আমরা যাব এখন চেরাপুঞ্জি। তো বন্ধুরা, যারা একদম নতুন আমার এই ব্লগটা দেখছো তাদের কাছে কিন্তু অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবার। যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো, লাইক করো আর বন্ধুদের শেয়ার করো। দেখা হবে এরপর, মেঘালয়ার সুন্দর সুন্দর জায়গার ব্লগ কিন্তু আসছে, তাই সঙ্গে থেকো।